সে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, শুধু আমার বিরুদ্ধে না, আমার বাহিনীর বিরুদ্ধে, আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং আমার ফ্যামিলির বিরুদ্ধে বিষোদ্গার করেছে। সেই বিষয়েও আমরা একটি আইনগত প্রক্রিয়া আমরা গ্রহণ করেছি। এই দুইটি মামলা হয়েছে, একটি মামলা হলো ওই জমিকে বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা, একটি মামলা হয়েছে, আরেকটি মামলা হলো আমি আমার প্রতিষ্ঠান এবং আমার ফ্যামিলি এই এই নিয়ে যে কথা বলা হয়েছে, এটা ডিজিটাল একটি মামলা। এই দুইটি মামলায় আপনারা জানেন যে তারা বিদেশি ছিল, একজন আসামি একজন ফিরেছেন, আমরা তাকে এয়ারপোর্ট থেকে আমরা গ্রেপ্তার করেছি। এইগুলো আইনগত প্রক্রিয়া চলছে, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আমরা কোর্টে সুপার্ট করবো, কোর্টে আমরা রিমান্ড যাবো, তারপরে কোর্ট ডিসাইড করবে যে কি। যে ঘটনা সত্য কিন্তু সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি, একটা ধর্ষণ মামলা, একটা খুন মামলা, একটা অস্ত্র মামলা, এই তিনটি মামলায় এক নম্বর আসামি, সে খুন মামলা এক নম্বর আসামি, অস্ত্র মামলা এক নম্বর আসামি, ধর্ষণ মামলা এক নম্বর আসামি, তিনটা মামলায় ফাইনাল রিপোর্ট ট্রু হয়েছে, মানে ঘটনা সত্য কিন্তু সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ যে কোনো সময় এই মামলা রিভাইজ করতে পারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তো সুতরাং আমরাও এই তিনটি মামলা খতিয়ে দেখছি, আমরা সাক্ষ্য প্রমাণ কিছু সাক্ষ্য প্রমাণ পেয়েছি, আমরা পুলিশ কোনো জমি জমা সংক্রান্তে কোনো বিষয়ে আমরা হ্যান্ডেল করতে পারি। আমরা হলো জমি জমা সংক্রান্তে কোনো যদি মারামারি ঘটনা ঘটে, আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো যদি বিঘ্ন ঘটতে চায়, সেই বিষয়ে আমরা দেখতে পারি। সুতরাং আমরা ওইটা খতিয়ে দেখছি, যেহেতু আইন শৃঙ্খলা বিষয় হয়েছে সেইটাই আমরা দেখেছি, আমরা আমরা ফৌজদারি বিষয়গুলো আমরা যে বলেছে যে তার বিপরীত পক্ষ থেকে আমরা টাকা নিয়েছি, তার বিপরীত পক্ষ থেকে, তার কাছ থেকে না, আমি বিপরীত পক্ষ থেকে টাকা কিভাবে নিলাম, কি অবস্থা, এটা তদন্তের বিষয়, এটা তদন্ত এবং এটা সাক্ষ্য প্রমাণ থাকলে তারা দিবে, যদি এটা সাক্ষ্য প্রমাণ থাকে আমার ডিপার্টমেন্ট সেটা দেখবে, দেখে সেটার ব্যবস্থা নেবে। কিন্তু এইটার মানে এই না যে আপনি আমাকে পার্সোনালি হেয় প্রতিপন্ন করবেন, আমার প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করবেন, আমার পরিবারকে আপনি হেয় প্রতিপন্ন করবেন, এইটা তো আমার এলিগেশন তো আমার ডিপার্টমেন্ট বহন করবে না, আমার এলিগেশন আমার ফ্যামিলি বহন করবে না। সুতরাং এইটার ব্যাপারে আপনাদের আসতে হচ্ছে। সাধারণ ভাই যাই।